لا إله إلا أنت سبحانك، لا إله إلا أنت سبحانك. কি করা যায় কন্ত? আজকে আমি আরো শিওর হইলাম যে ওই জঙ্গলের মধ্যে আসুরালির পূর্বপুরুষের লুকাই না কোনো গুপ্তধন আছেই। তা না হইলে আর ওইটার প্রতি এত মায়া কেন? ওটাও বেশ বার চায় না, ভাত খাইতে পারে না, ইজি চেয়ারে বইয়া ঘুমানের শখ। মনে করেন 100-200 বছরের পুরাই না লুকাই না গুপ্তধন, মাটি ক্ষয় হইয়া কোনো একদিক দিয়া একটা মোহর উকি দিতাছে, ওইটার আলো হইতে পারে। আল্লাহ লীলা খেলা, বোঝা বড় দায়। তাহলে এক কাজ করি, পার্টি অফিসে আজই কথা বলি, সেন্ট্রাল থেকে একটা সরকারি কার্ড পাঠাই। ইন মাই সার্ভিস টাইম লাস্ট 10 ইয়ার্স আমার কখনো এইরকম গন্ড গ্রামের মধ্যে পোস্টিং হয় নাই। আমি সুরুজ মোল্লা, পিতা আকাশ মোল্লা, ব্যাচ নাম্বার 318। আমার এখানে পাঠাইলো কেন? তুই আর কবে বিয়া করবি? হ্যাঁ তুমি জীবিত থাকা অবস্থায় বিয়া করুন না। বুঝবি বুঝবি, যেদিন আগে আমি থাকব না সেদিন ঠিক বুঝবি। সবাই বোঝে না, সময় কালে তো বোঝে, সময় হারাইয়া সবাই বোঝে। কি হইছে এত বিড়বিড় করো কেন? আগে আমি মরি তারপরে তুই বিয়া কর। আরে বয়স কারো পয়সা থাকে? ভয় পাইছি। কি এর ভয়? ওই যে আমাদের জংলা বিটাটা আছে না, ওইটার মধ্যে বাবা বাতাস আছে। প্রত্যেক বছরই তো ওখানে একটা না একটা ঘটনা ঘটে। তোর হাইদাদা আছে না, তারও তো একই ঘটনা। জঙ্গলের পাশ দিয়ে হাইটা আসতেছিল, ভালো মানুষ, যেই বা বাতাস লাগলো অমনি হাত পা বাঁকা হয়ে গেল। তারপর থেকেই তো শিলুলা। আমি তো শুনছি হায়দাদার নাকি পলি হয়েছিল, এর লেগা হাত পা বাঁকা হয়ে গেছে, লুল হয়ে গেছে। আরে ওই রে বা বাতাস, তোমার হয়েছেটা কি কত আব্বা? ভালো না, শরীরটা ভালো না। ওমা আসলে তো শরীরের মধ্যে একেবারে গরম হয়ে গেছে। তুমি যাও ঘরে যাও, আমি তোমার লেগে পানি পুটি আনতেছি, যাও। শোন মা, তুই কিন্তু রাইত বিরাইতে ওই জংলা বাড়িতে আর যাবি না। Thank you.
আমি সুরুজ মোল্লা, পিতা আকাশ মোল্লা, ব্যাচ নাম্বার 318, ইন মাই সার্ভিস টাইম। আমার এইখানে পাঠাইলো কেন? আর এই জঙ্গল আমারে পাহারা দিতে হবে কেন? আরে আমি বাংলাদেশ আনসার বাহিনীর একজন সক্রিয় অফিসার, ব্যাচ নাম্বার 318। আমি এই জঙ্গল পাহারা দিব? কি আছে এই জঙ্গলে? কোন সোনা দানা হীরা জহরত লুকা আছে যে আমারে পাঠাইলো? হাসো। গস গস করে কি, গ্যাস গ্যাস করে কি, এ কিসের শব্দ? আঙ্গুর থেকে আঙ্গুরি, আঙ্গুর গ্রেপ, গ্রেপি, বাহ বেশ রসালো। কি? না না, তোমার নামের ব্যাখ্যা করলাম, মানে তোমার নামের উৎপত্তি হচ্ছে আঙ্গুর থেকে। আঙ্গুর ফল খুবই রসালো, রসে টই টুম্বুর। সে একটা পুলিশ মানুষ, একটা মায়া মানুষ, বাজে কথা বলতে আপনার খারাপ লাগলো না? বাজে কথা? কই, আমি তো কোনো বাজে কথা বলি নাই। আরে এটা হলো ইনভেস্টিগেশন, মনে করো সব সময় আমাদেরকে গবেষণার উপর দিয়ে থাকতে হয়। কিন্তু তুমি এই সময় এই জায়গায় কেন আসছো? কি চাও? আত্মঘাতী বোমা নিয়ে আসে নাই তো? এই হ্যান্ডস আপ, হাত উপরে, উপরে, গুলি করে দিব। হ্যাঁ, চেক করতে হবে, চেক করতে হবে, সোজা হয়ে দাঁড়াও, হাত উপরে। হ্যাঁ, একদম নড়া যাবি না। ইন মাই সার্ভিস টাইম কেউ আমার ভাই বলে ডাকুক সেটা আমার পছন্দ না। ও আচ্ছা, তাইলে আপনারা ব্যাংকের ম্যানেজারকে কি বলে ডাকেন? স্যার। স্কুলের হেডমাস্টারকে কি বলে ডাকেন? স্যার। তো স্যার, হ্যাঁ, জমি জমা সংক্রান্ত কোন রকম জটিলতায় তফসিল অফিস গিয়ে সেই অফিসার আপনারা কি বলে ডাকেন? স্যার। কিসের জন্য ডাকেন? তারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো এরকম সিভিলিয়ানদের
তারা সাহায্য সহযোগিতা করে। তাহলে পরে আমি কিডা, আমি কিডা, আমি সুরুজ মোল্লা, আনসার বাহিনীর অফিসার, বাবা আকাশ মোল্লা, ব্যাস নম্বর 318। আমি কি জন্য আসেছি? আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আসেছি। তাহলে পরে আমার আপনারা কি বলে ডাকবেন? স্যার। আমি সুরুজ মোল্লা, বাবা আকাশ মোল্লা, ব্যাস নাম্বার 318। আমি কি জন্য আসেছি? আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট মাই ডিউটি? না মানে হয়েছে কি স্যার? আমেন। ওই গহীন অরণ্য জঙ্গল, তার মধ্যে আমার খানা দানা দিবি কিনা? প্রাকৃতিক ডাক যদি দেয় তালি পরে তো সেখানে যাওয়ারও কোনো সুব্যবস্থা নেই। আমি কিরাম একটা যন্ত্রণার মধ্যে নিয়ে আসি, আপনি বুঝতে পারছেন? ইরাম একটা জায়গায় রাতের অন্ধকারে যদি কোনো রকমের বধ না পশু পাখি আক্রমণ করে বসে, তালি পরে আমার জীবনের সিকিউরিটিটা রাখি নাই, আমার জীবনের সিকিউরিটি পর্যন্ত নাই, সেইখানে আমি ডিউটি করতে রাজি হয়েছি কি জন্যে? হ্যাঁ, রাজি হয়েছি এই জন্যে যে আপনাদের কারো কারো মধ্যে একটু চোর চোর প্রবণতা আছে। সেই জন্যে যেখানে ঈশ্বর সেখানে আইনের লোক। এখন ডিসিশন ইজ ফাইনাল। ডিসিশন হচ্ছে আজকে রাতের থেকে ওই জঙ্গলের মধ্যে কোনো মেয়ে মানুষ, কোনো মানুষ প্রবেশ করা নিষেধ, মানে ঢুকতে পারবেন না। না মানে না, না মানে নো, নো মানে নো এন্ট্রি আর কি। ঠিক আছে, হে হে হট হট হে
Who are you? বেদনা বেদনা আমার নাম বেদনা তোমার নাম বেদনা কি আশ্চর্য কেন এই গ্রামে সব মেয়েদের নামই তো দেখছি ফলের নামে সে যাই হোক বেদনা আপেল যাই হোক না কেন এনে কি চাই এখানে তো সর্বসাধারণের প্রবেশ নিষেধ আমি সাধারণ না তুমি কোন মন্ত্রী মিনিস্টার যে তুমি সাধারণ না ইন মাই সার্ভিস টাইম নো মাস্ট ইউ টু এন্টার ইন মাই ডিউটি প্যালেস উইদাউট মাই পারমিশন এই তুমি আমার মুখের কথা কাইরা নিলে হ্যাঁ ইউ নো মাই নেম ইজ সুরুজ মোল্লা আমার বাবার নাম আকাশ মোল্লা ব্যাচ নাম্বার 318 হল্ট কে তুমি কে তুমি আমার সব কথা তুমি অগ্রিম কি করে বলে দিচ্ছ হ্যাঁ বলো এ খবরদার এ এরকম পেত্নির মতো হাসবা না তুমি পেত্নির মতো হাইসা মনে করেছো যে আমার ভয় দেখাচ্ছ না আমি মোটেই ভয় পাই না কিন্তু হ্যাঁ বলে দিলাম তুমি জলদি বলো কে তুমি কি তোমার পরিচয় জলদি বলো আর তা না হলে কিন্তু সাটা সাত গুলি করে দেবো চলেন খাইতে চলেন খাবারে বিষ মিশানো নাই তো কিসের শব্দ মনের ভেতরে কইরা বসত মোহনের দেয় নির্বাসন বুকে কেরাসিন কান্দে মাতা মাহাতি কহরে সারা খুন একটা রুঙ্গিলা বেদনা কই গেলা আমি সুরজ মোল্লা ব্যাচ নাম্বার 318 কালকে আমি এই চাকরি ছেড়ে গ্রামের বাড়ি চলে যাবো
করব না এই চাকরি আমি। অন্ধ মা আর তিন তিনটে ভাই বোনের জন্য এই চাকরি বাইসি নিছি আমি। মাসে আমি আরো 3,000 টাকা বেশি পাবো ভাইবে। এই জঙ্গলের মধ্যে আমি আসেছি, আমার মা ভাই বোন যাতে ভালো থাকে, আমি যদি না থাকি তাহলে পরে তারা ভালো থাকবে না কি করে? আমি না থাকলে তাকে দেওয়ার মতো কেউ নেই। আমি চলে যাব, আমি থাকবো না এই জঙ্গলের ভিতরে, আমি আর থাকবো না। আপনি পাহারা দাঁড়িয়ে রাখে এখানে কেন? আমি একটু গোসল করতে চাই। আর আর আমার অনেক খিদে লাগিছে, একটু খাওয়া দেওয়া যাবে? তাহলে কাল রাতে তুই কিছু দেখোস নাই, তাই তো? কেমনে দেখবো, বেশিক্ষণ তো খোঁজাখুঁজি করতে পারি নাই। কেন, সমস্যাটা কি হয়েছিল? সমস্যা মানে, আরে মহা সমস্যা। ওই বেটা ব্যস্ত নম্বর 318, ওর কাছে তো বন্দুক আছে, ফটাস করে একটা গুলি করে দিলে তো ফটুস। চেয়ারম্যান সাহেব, এ তো দিয়ে আপনি খাল কেটে কুমির নিয়ে আসছেন। হ্যাঁ, তাই তো দেখতেছি, খাল কেটে কুমির আনছি। কুমির হোক আর হাঙ্গরি হোক, সব কিছু কিন্তু সাবধানে করতে হবে। দেখে শুনে আজকে রাতের মধ্যেই কিন্তু কাজটা শেষ করতে হবে। ওই জঙ্গলার মাটি তন্ন তন্ন করে খুঁজে দেখবে ওইখানে কোনো গুপ্ত ধন আছে কিনা। কিন্তু ব্যাস নম্বর 318 যদি ঝামেলা করে? যদি ঝামেলা করে ব্যাস নম্বর 318 সহ পুরো জঙ্গলে আগুন লাগায় দিবি, বাস। বসো, শোনো, দুপুরের খাবারের পরে আমি আর চা খাই না। আপনার পরিবার কোথায়? পরিবার, পরিবার মানে হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি আছে গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল, খুব সুন্দর। আমাদের ওখানে না একজন বিখ্যাত লোকের বসবাস ছিল, এসএম সুলতান, নাম শুনিছ? চমৎকার ছবি আঁকত, এইরকম বিখ্যাত লোক। সেই বিখ্যাত লোকের পাশের গ্রামের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি। আমার গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, চিত্রা নদী, এত সুন্দর। নদীর পাড়ে বসে থাকলি নদীর হাওয়ায় চোখে ঘুম চলে আসে। তোমার একদিন নিয়ে যাবো আমাদের সেই গ্রামে, তখন দেখব নদী সুন্দর না তুমি। তুমি কি যাবা? যাবো আমাদের গ্রামে। আপনার পরিবার? ওমা,
বললাম না পরিবার আছে, অন্ধ মা আর তিন ভাই বোন। আপনার বউ? বউ? আরে আমারে বিয়ে করবি কিনা? কেন, আপনি সমস্যা কি? আচ্ছা আপনার না হয় কেউ বিয়ে করেন, আপনি নিজে করতেন? হয় নাই, বিয়ে করা হয় নাই। আসলে পরিবারের দায়িত্ব বলে একটা কথা আছে না, আমার পিতা আকাশ মোল্লা তিনি ছিলেন খুবই সহজ সরল একজন গ্রাম্য চৌকিদার, তার পুঁজি হইল সততা। সেই সততার পুরস্কার দিলেন স্মাগলার গ্রুপের লোকজন। একদিন মাঝরাইতে আমার বাবারে ছয় টুকরা করে আমাকে উঠানে বিছায় ছুঁয়ে গেল, আমার মা বেঁচে গেল। বাবার সেই ছয় টুকরা লাশ দেখতে হইল না, সে তো অন্ধ, আমি বাঁচতে পারিনি। বাবার রক্ত রক্ত মাখা সেই ছয় টুকরা লাশ এখনো আমার চোখের সামনে ভাসে। আমি একটা বিষয় বুঝতে পারলাম না, এত জায়গা থাকতে পারে, আমি সুরুজ মোল্লা ব্যাচ নাম্বার 318 আমার এই জঙ্গলের মধ্যে পাঠালো কিসের জন্য? কিন্তু এখনো আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারলাম না, মানে ওই জঙ্গলের মধ্যে আছেটা কি, মানে এটা নিয়ে সমস্যাটা কোথায়? ওই জঙ্গলা জমিটাই আমার বাপের একমাত্র সম্পত্তি, এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা গ্রামে থাকতে পারবো না। আসি আরমেন চাই ওটা দখল নিতে, এই জন্য পার্টি অফিসের নাম কইরা সেইটা কিনা নিতে চায়, কারণ তার বিশ্বাস ওইটার মধ্যে গুপ্তধন আছে। গুপ্তধন? আসলে কি গুপ্তধন আছে? কি জানি কি আছে, চেয়ারম্যান বিশ্বাস করে এখানে গুপ্তধন আছে, কারণ আমার আব্বার পরদাদায় জমিদার আছে, ওইখানে ছিল বিটা। চেয়ারম্যান মনে করছে ওই জমিদারির ভিটার মধ্যে স্বর্ণমোহর আছে, সেই জন্য ওই জমিদারি ভিটা দখল কইরা পুরাটা খুইরা ওই স্বর্ণমোহর বাই করে, সেই জন্যই তো সরকারি পাহারাদার হিসেবে আপনার এখানে নিয়ে আসছে, যেন আমরা ওই জঙ্গলায় আর ঢুকতে না পারি। কিন্তু আমি তো ওই জঙ্গলায় ঢুকবই, ওখানে যাইতেই হবে, আমার বোনটা ওখানে। আঙুরি! হাই দাদা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? আজ রাইতে, আজ রাইতে ওই জঙ্গলের চেয়ারম্যানকে আগুন দিব। অসম্ভব, আমার জীবন থাকতে ওই জঙ্গলে কেউ আগুন দিতে পারবো। আমার ওই জঙ্গলা ছবির কোনো দরকার নাই, আপনি আপনার জান নিয়ে বাইসা থাকেন। ওরে আমি শূন্য তুমি রে শূন্য, শূন্যে ভালোবাসা, শূন্যের মাঝে পইরায় আমার ভাঙলো সাধের বাসা। ও তুমি, ও
আচ্ছা কি ব্যাপার, কাল তুমি আমার কিছু না বলে চলে গেলে কেন? এমনি তুমি কান্দছো কিসের জন্য? আপনার গান শুনি না। তোমার মনের ভিতর অনেক দুঃখ তাই না? আচ্ছা তুমি এই পোশাকে কেন? দেখে মনে হচ্ছে তোমার বিয়ে। হ, সেজন্যই তো সেজে আছি। সে আসবে, আমার বিয়ে করে ঘরে নিয়ে যাবে, কিন্তু সে আসে না। যদি হুট করে চলে আসে তখন তো বউ সাজতে সময় লাগবে, তাই সেজে বুঝেই বসে আছি। আজব মেয়ে তুমি, এরকম বউ সাজে কয়দিন বসে থাকবা? 2 বছর তো সেজেই আছে, তার না পাওয়া পর্যন্ত সাজেই থাকো। 2 বছর ধরে তুমি বউ সাজে বসে আছো? রাজা মেয়েদিকে আসতেছে, শব্দ শুনে মনে হচ্ছে মৌমাছি সাত ভাঙেছে। আমি তাহলে যাই। তুমি আমি যাই না, হ্যাঁ তুমি থাকো আমার সাথে। কেন ভয় করে? ভয় করবি কি জানি, কিছুর ভয়, কিন্তু এত মানুষ তলে তলে আসতে থাকলে কিছুটা ভয় তো করতেই পারে না? কেন আপনার কাছে না বন্দুক আছে? দিবেন কলি সালায়া? হ আছে। তোমার একটা গোপন কথা কই, বন্দুক চালাইতে ডর করে, হাত কাঁপে, পা কাঁপে। তাও তো আপনারা বন্দুক চালান। হ্যাঁ চালাই, চালাতে হয়। উপরের অর্ডার। এই শুনো শুনো শুনো, তুমি আর চাও না, তুমি থাকো আমার সাথে। হ্যাঁ আমি এখানে থাকতে পারবো না, আমার নিষেধ আছে। আরে কি ডান নিষেধ করেছে তোমার, কি ডান নিষেধ করেছে? এখন তো সব অর্ডার এই জঙ্গলের আমি দিচ্ছি, তো আমি তো বলতেছি তোমার থাকার জন্য, সমস্যা কোথায়? আর তাছাড়া তোমার তো আর আমার মতো ওই উপর লেভেলে কোনো বস নেই তাই না, যে হঠাৎ করে বলে বসবে দল সব জানাবে সব। যে স্যালুটটা আমি তোমাকে দিছি, এই স্যালুটটা আমরা দিই মন্ত্রী মিনিস্টার গো, সেই স্যালুটটা তোমার দিছি, তাও তুমি যাইও না। আপনার স্যালুট নিয়ে আমি কি করব? আমি না তোমাকে মেহমান, আমার এরকম একটা বিপদের মধ্যে ফালাই দিয়া তুমি চলে যাওয়া? আমি একটা মাইয়া, এরা যদি আমার লোক আপনারা দেহে আমার কলঙ্ক হল, আমি চাই। আচ্ছা ঠিক আছে চলো আমিও যাই। আপনি কই যাবেন? তোমার বাড়িতে যাবো। আমার বাড়িতে আমি একা, ওখানে আপনার নেওয়া যাবে। আমার কি দোষ? আমি কি করছি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার ওরা মারবো কেন? আমার কি দোষ? আমার সুজনের কি দোষ ছিল? সুজন আমারে বিয়ে করতে চাইছে, এইটাই কি হার দোষ? তাই তার এই দুনিয়া থেকেই বিদায় করে দিল। যার খোঁজে আমি এখনো ওই যে গাছটা দেখতেছেন, ওই গাছের মগজালে আমি ফাঁসি দিছিলাম। জানেন কেন? শুনছিলাম মৃতরাই নাকি মৃতরে খুঁজা পায়। আজও আমি এখানে, এখনো আমি তারে খুঁজি।
বেদানা, বেদানা, বেদনারে খোঁজ করে, এ তো ময়রা ভূত হয়ে গেছে। আর নাগর রে, আমি মাস বেদনার বাপরে কইলাম, আপনার তো দুই মাইয়া আঙ্গুরি আর বেদনা, বেদনারে আমার লগে বিয়ে দেন। এ কইল না, সেই কইল না, শেষ, বেদনাও শেষ, নাগরও শেষ, ময়রা রইল শুধু গুপ্ত ধনের জংলা। এখন আপনারে মারব, আপনারে আনলাম, আপনি আমার হইয়া কাজ করবেন। আপনি কি করলে? ওই মেয়েটার প্রেমে পইরা আথরালের হইয়া কাজ শুরু করলেন, যে এই জংলাতে কাউর আপনি ঢুকতে দিবেন না বলে প্রতিজ্ঞা করলেন আসরালে তার মাইয়ারে বাঁচানোর জন্য। এখন আমি আপনারে মারব, প্রস্তুত হন। You are under arrest. Shafiq. Hey. Khabardar. Khabardar bolte di. Tu jao. Khabardar. Khabardar bolte di. Hey, aga banda kyo. Hey, hey, guli kutte bo. Khabardar. Khabardar. Hey.